নমস্কার, আমি পার্থরাজ মিশ্র, শিক্ষক অমরশীল ঘোড়াধাই স্কুল। আপনাদের সবাইকে আজ আরও একবার অ্যারাইজ অ্যান্ড অ্যাওয়েকের ক্লাসরুমে স্বাগত জানাই। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, বিশেষত দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা জানো আমি ভারতের আঞ্চলিক ভূগোল আলোচনা শুরু করেছি। এর আগে ভারতবর্ষের অবস্থান, আয়তন, বিস্তৃতি, চতুঃসীমা এবং রাজ্য পুনর্গঠন নিয়ে আমি ইতিমধ্যে আলোচনা করেছি। রাজ্য পুনর্গঠন নিয়ে আমি এর আগে দুটো ক্লাস করেছি, তারপরে আমি লাস্ট দুদিন তিন দিন কোনো ক্লাস করতে পারিনি। আমি সকলের কাছে মার্জনা চাইছি যারা আমার ক্লাস দেখেন রেগুলারলি। তার কারণ হচ্ছে আমার বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, আমরা তিন ভাই, বাবা মা সবাই একসঙ্গে থাকি। আমার ছোট ভাই কোভিড-19 আক্রান্ত হয়েছে, এই মুহূর্তে হলদিয়াতে হসপিটালে আছে। স্বাভাবিকভাবে আমাদের বাড়ির সকলেরই মন খারাপ, আমাদের সকলেরই কোভিড-19 আরটিপিসিআর টেস্ট করানো হয়েছে, এখনও রিপোর্ট আসেনি। আমরা সবাই একটু টেনশানের মধ্যেও আছি রিপোর্ট না আসা পর্যন্ত। স্বাভাবিকভাবে আমরা পুরো পরিবার এই মুহূর্তে সম্পূর্ণ হোম আইসোলেশনে আছি, সেই কারণে মানসিকভাবে একটু বিধ্বস্ত থাকার জন্য বিগত দু তিন দিন আমি ক্লাস করে উঠতে পারিনি। তাই আপনাদের কাছে প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি, যারা আমার রেগুলার ক্লাস দেখেন বা আমার এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন, যে সমস্ত সম্মানীয় শিক্ষক শিক্ষিকা আমার ক্লাস দেখেন, সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি রাজ্য পুনর্গঠন সংক্রান্ত প্রথম পর্বের ক্লাসে 1947 সালের 15ই আগস্ট থেকে 1950 সালের 26শে জানুয়ারি পর্যন্ত কিভাবে রাজ্য পুনর্গঠিত হয়েছিল এসকে ধর কমিশনের দ্বারা বা জেভিপি কমিটির দ্বারা, সেটা আলোচনা করেছিলাম। আমি রাজ্য পুনর্গঠনের দ্বিতীয় ক্লাসে অ্যাকচুয়ালি 1950 সালের 26শে জানুয়ারি আমাদের যখন প্রজাতন্ত্র দিবসের মাধ্যমে ভারতবর্ষের সত্যিকারে স্বাধীনভাবে পথ চলা শুরু হলো ভারতবর্ষের, সেই 1950-এর 26শে জানুয়ারি থেকে 1956 সালের 1 নভেম্বর পর্যন্ত যে সমস্ত রাজ্য পুনর্বিন্যাসের কাজ হয়েছিল, সেটা আমি দ্বিতীয় পর্বের ক্লাসে আলোচনা করেছি। আজকের ক্লাস কিন্তু রাজ্য পুনর্গঠনের উপরে তৃতীয় ক্লাস। এই ক্লাসটি কিন্তু দশম শ্রেণীর ছাত্রদের জন্য অত্যন্ত প্রয়োজন, পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য তো প্রচণ্ড দরকার। সেই জন্য আমি সকলের কথা মাথায় রেখে একটু বিস্তৃতভাবে কিন্তু আলোচনা করব। আমি আশা করব সবাই মন দিয়ে আমার ক্লাসটি দেখবেন। আমার এই বোর্ডে সমস্ত কিছু লেখা আছে, এই বোর্ডে যা যা তথ্য দেওয়া আছে তথ্যগুলোকে আপনারা খাতায় নোট ডাউন করে নেবেন। আমার স্নেহের ছাত্ররা, তোমরাও কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে, তাহলে বুঝতে পারবে 1956 সালের 1 নভেম্বর যে রাজ্য পুনর্গঠন কমিশনের রিপোর্ট পাওয়ার পর, 1955 সালে রাজ্য পুনর্গঠন কমিশনের রিপোর্ট পেয়েছিল ভারত সরকার, 1956 সালের 1 নভেম্বর ভারত সরকার রাজ্য পুনর্গঠন কমিশনের রিপোর্টকে অনেকখানি পরিবর্তন করে 16-3 যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলা ছিল রিপোর্টে, সেটাকে বাদ দিয়ে 14-6 অর্থাৎ 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলের কথা ঘোষণা করেছিলেন তৎকালীন জওহরলাল নেহরুর নেতৃত্বাধীন ভারত সরকার। সেই 1956 সালের 1 নভেম্বর ভারতবর্ষের মোট অঙ্গরাজ্যের সংখ্যা দাঁড়িয়েছিল 14টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা দাঁড়িয়েছিল 6টি। সেটা কিন্তু আমি গতদিনের ক্লাসে লিস্ট করে দিয়ে, তালিকা দিয়ে তোমাদের কিন্তু উপস্থাপন করেছিলাম।
আজকের ক্লাস তৃতীয় পর্বের ক্লাসে কিন্তু বেসিক্যালি 56 পর থেকে অদ্যাবধি অর্থাৎ 1956 সালের 1 নভেম্বরের পর থেকে আজ পর্যন্ত যতবার ভারত সরকার বিভিন্ন সময়ে রাজ্য পুনর্গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই বিষয়টা আমি আলোচনা করব আজকের ক্লাসে। তাহলে স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা সরাসরি বোর্ডের দিকে চোখ রাখো, আমি কিন্তু বোর্ডে সমস্ত বিষয়গুলো ইয়ার ওয়াইজ সাল ওয়াইজ উল্লেখ করেছি, ওটা তোমরা পড়ে নিলেই কিন্তু তোমাদের কাছে ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। এসো একটু দেখে নিই আমরা বোর্ডের দিকে। 1956 সালের 1 নভেম্বরের পর থেকে 2019 সালের 5ই আগস্ট, এই ডেটটা কেন দিলাম না, এটাই কিন্তু লাস্ট পুনর্গঠনের ডেট, এরপরে আর নতুন কোনো চেঞ্জ সরকারের তরফ থেকে আসেনি, তাই আমি বলেছি 2019 সালের 5ই আগস্ট পর্যন্ত আমাদের ভারতবর্ষের রাজ্য পুনর্গঠনের চিত্র। সেখানে দেখো প্রথম দেখো 1957 সালে কি ঘটেছিল না, আসাম রাজ্যের উত্তর পূর্ব অংশ নিয়ে নেফা মানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এরিয়া, এই নেফা এবং দক্ষিণ মধ্য অংশ নিয়ে নাগাল্যান্ড কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হলো। অর্থাৎ 1957 সালে আমরা দেখব যে একটা অবিভক্ত আসাম, উত্তর পূর্ব ভারতের যে একটা বিরাট অঞ্চল জুড়ে আসাম বলে রাজ্যটি ছিল আমরা আগে পড়েছিলাম আলোচনা করেছিলাম, সেই আসাম রাজ্য থেকে যেটা এখন আমরা অরুণাচল প্রদেশ বলে বলছি, সেই অরুণাচল প্রদেশের নামই হচ্ছে নেফা, আগে নাম ছিল নেফা, এই অরুণাচল প্রদেশ অংশটাকে নিয়ে এবং নাগাল্যান্ড অংশটা যেটা দক্ষিণ মধ্য অংশ তার নাম নাগাল্যান্ড, এই দুটো অঞ্চলকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হলো পূর্বতন আসাম রাজ্য থেকে ভেঙে নিয়ে গিয়ে। তোমরা একটু যদি মানচিত্র দেখো, এইটা আমার কিন্তু এখন আসাম, এই বেগুনি কালারটা, কিন্তু আগে আসামটা এটা ছিল না, আমি আগেই বলেছি আগে আসাম কিন্তু উত্তর পূর্ব ভারতের এই অংশটা পুরোটা জুড়েই প্রায় ছিল, শুধুমাত্র কিন্তু নাগাল্যান্ড এবং ত্রিপুরা বাদ দিয়ে প্রায় পুরোটাই ছিল। ফলে আমরা দেখলাম এইখান থেকে এই যেটা গোলাপি কালার যেটা বা আমরা কমলা কালার বলতে পারি, গোলাপি না সরি, এটাকে আমরা বলতে পারি গেরুয়া কালার, এই গেরুয়া কালারের অংশটা যেটা এই অরুণাচল প্রদেশ বলে এখন অবস্থান করছে ওটার নামই ছিল নেফা, এই নেফাটা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছিল ফার্স্ট আসাম থেকে বেরিয়ে গিয়ে, আর এটা হচ্ছে নাগাল্যান্ড, এই নাগাল্যান্ডটাও কিন্তু আসাম থেকে বেরিয়ে গিয়ে প্রথম কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত হয়েছিল। এরপরে আমরা দেখব 1960 সালে বোম্বাই প্রদেশ ভেঙে গুজরাট এবং মহারাষ্ট্র নামে দুটো পৃথক রাজ্য গঠিত হয়। আমরা কিন্তু দেখেছিলাম যে আগে কিন্তু রাজ্যটা ছিল বেশ বড়, যার নাম ছিল বোম্বাই প্রদেশ, এই বোম্বাই প্রদেশটাই কিন্তু পরবর্তীকালে দুটুকরো হয়ে একটা মহারাষ্ট্র রাজ্য এবং একটা গুজরাট রাজ্যে পরিণত হয়েছিল। কত সালে? 1960 সালে। অর্থাৎ এই যে জায়গাটা গুজরাটের এই অংশটা সহ মহারাষ্ট্র এই পুরো এলাকাটা জুড়ে ইনক্লুডিং গোয়া, এটার নাম ছিল কিন্তু বোম্বাই প্রদেশ। এই বোম্বাই প্রদেশের মধ্যে 1960 সালে এই বোম্বাই প্রদেশকে ভাগ করে একটা হলো মহারাষ্ট্র একটা হলো গুজরাট, বোঝা গেল। নেক্সট হচ্ছে 1962 সালে গোয়া দমন দিউ দাদরা ও নগর হাভেলি এবং পণ্ডিচেরি পর্তুগিজ উপনিবেশ মুক্ত হয়ে ইউনিয়ন টেরিটরিতে পরিণত হয়। অর্থাৎ আমরা দেখলাম গোয়া দমন দিউ দাদরা এবং নগর হাভেলি আর পণ্ডিচেরি, এখানে যে সমস্ত বিদেশি উপনিবেশ শক্তি রাজত্ব করত বিশেষত পর্তুগিজরা, তারা কিন্তু উপনিবেশ ছেড়ে দিয়ে স্বাধীনতা ঘোষণা করে চলে গেল এবং এরা কিন্তু ভারতবর্ষের অন্তর্ভুক্ত হলো 1962 সালে এবং এদেরকে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেয়া হলো। তোমরা দেখো গোয়া হচ্ছে এইটা ছোট্ট স্টেট, পরবর্তীকালে রাজ্য হবে, এখন কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল, 1962 সালে এটা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভারতবর্ষে অন্তর্ভুক্ত হলো। এটা ছিল গোয়া, এছাড়া দমন দিউ এখানে আছে, দাদরা নগর হাভেলি আছে আর এখানে আছে পণ্ডিচেরি, এই কতগুলো জায়গা কিন্তু আমরা দেখব
কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত হলো। এরপরে দেখব 1963 সালে নাগাল্যান্ড পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়ে গেল। যে নাগাল্যান্ড আমরা দেখেছিলাম 1957 সালে কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছিল, সেই নাগাল্যান্ড কিন্তু 1963 সালে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়ে গেল। অর্থাৎ নাগাল্যান্ড কিন্তু রাজ্য হয়ে গেল কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। এবারে চলে আসবো 1966 সাল। 66 সালে আমরা দেখবো পাঞ্জাব রাজ্য ভাগ হয়ে দুটো নতুন রাজ্য গঠিত হবে, একটার নাম হবে পাঞ্জাব, একটার নাম হবে হরিয়ানা। অর্থাৎ আজকে যে আমরা পাঞ্জাব এবং হরিয়ানা নামে দুটো রাজ্য দেখতে পাই, এই দুটো রাজ্য কিন্তু আগে একত্রে ছিল, পুরোটারই নাম ছিল পাঞ্জাব প্রদেশ। এই পাঞ্জাব প্রদেশটাকে কিন্তু মানে ভারতবর্ষের অন্তর্গত পাঞ্জাব প্রদেশ, পাকিস্তানের একটা পাঞ্জাব অংশ আছে সেটাকে পশ্চিম পাঞ্জাব বলা হয়, ভারতবর্ষের পাঞ্জাবটাকে পূর্ব পাঞ্জাব বেসিক্যালি বলা হয়। এই যে পুরো পাঞ্জাব প্রদেশটার ভারতবর্ষের অংশের ওটাকে আবার দুটো ভাগে ভাগ করা হলো, একটার নাম হলো পাঞ্জাব আর একটার নাম হলো হরিয়ানা, এবং আরেকটা অংশ তার নাম চণ্ডীগড়। এই চণ্ডীগড়টা কিন্তু হয়ে গেল কেন্দ্র শাসিত অঞ্চল। তাহলে আমরা দেখলাম কি না 1966 সালে পাঞ্জাব রাজ্য ভাগ হয়ে পাঞ্জাব এবং হরিয়ানা গঠিত হলো, সেই সঙ্গে চণ্ডীগড় এটা কিন্তু এই দুটো রাজ্য হলো, আর চণ্ডীগড় কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত হলো। আমরা একটু দেখে নিই পাঞ্জাবটা, এটা এই যে অংশটা পাঞ্জাব, এর পাশে এখানে আছে হরিয়ানা, এই দেখতেই পাচ্ছ এই পাঞ্জাব এবং হরিয়ানা এই পোর্শনটাকে ভেঙে দুটো রাজ্য হয়েছে। এখন আগে এটা পুরোটাই পাঞ্জাব ছিল এবং এখানে চণ্ডীগড়ও ছিল, এবং এই চণ্ডীগড়টা হয়ে গেল কেন্দ্রশাসিত অঞ্চল, আর পাঞ্জাব এবং হরিয়ানা এই দুটো রাজ্যে রূপান্তরিত হলো। নেক্সট আমরা আসবো 1968 সালে। 68 সালে দেখবো মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে তামিলনাড়ু হলো। ভেরি ইন্টারেস্টিং, আগে কিন্তু রাজ্যটার নাম ছিল মাদ্রাজ রাজ্য বা মাদ্রাজ প্রদেশ। কোনটার নাম ছিল মাদ্রাজ প্রদেশ আমি মনে করে দিই, আমি বলেছিলাম অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু, এই পুরোটা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু এই পুরোটাকে নিয়ে আমরা বলছিলাম মাদ্রাজ প্রদেশ, এক্সক্লুডিং বর্তমান তেলেঙ্গানা। তাহলে কিন্তু এইটার নাম ছিল মাদ্রাজ রাজ্য। এই মাদ্রাজ রাজ্য কিন্তু আমরা দেখব যে এটা রাজ্যের নাম পরিবর্তন করে হয়ে গেল তামিলনাড়ু। অর্থাৎ এই অংশের আগেই কিন্তু এটা ভাগ হয়ে গেছে, অন্ধ্র কিন্তু ভাষার ভিত্তিতে ভাগ হয়ে গেছিল, আমরা দেখেছিলাম 1956 সালে অন্ধ্র ভাষার ভিত্তিতে ভাগ হয়েছিল। এবং আমরা দেখলাম তামিলনাড়ু যে রাজ্যটা যার নাম মাদ্রাজ রাজ্য ছিল, তার নাম চেঞ্জ হয়ে তামিলনাড়ু নামকরণ করা হলো। এরপরে আমি আসছি 1969 সালে মেঘালয় আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত হলো। অর্থাৎ এই যে অংশটা ঠিক বাংলাদেশের ওপরে এই যে হলুদ অংশটা, এইটা মেঘালয়। এই মেঘালয়টা আগে আসামের অন্তর্গত ছিল, মেঘালয়টা আসাম থেকে বেরিয়ে এসে মেঘালয়টা হয়ে গেল একটি কেন্দ্রশাসিত অঞ্চল 1969 সালে। এরপরে আমরা দেখবো 1971 থেকে 72 সালে অনেকগুলো ছোটো 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 চেঞ্জ হয়েছে, ভালো করে কিন্তু খেয়াল করো। 1971-72 সালের মধ্যে হিমাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মেঘালয় এগুলো পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেল। আমরা দেখলাম 1969 সালে মেঘালয় কেন্দ্রশাসিত অঞ্চল হলো, আবার 1972 সালে মেঘালয় কিন্তু রাজ্য হয়ে গেল। সেই সঙ্গে আমরা দেখেছিলাম মণিপুর এবং ত্রিপুরা আগে কিন্তু 1956 সালের আগেই কিন্তু ওটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, এরাও কিন্তু রাজ্যে রূপান্তরিত হয়ে গেল। আর হিমাচল প্রদেশ ওটাও কিন্তু আগে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, হিমাচল প্রদেশ এবং বিলাসপুর যুক্ত হয়ে গিয়ে ওটা একটা কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত হয়েছিল 1956 সালের আগেই, ওটাও কিন্তু রাজ্যে রূপান্তরিত হলো। তাহলে 1971-72 সালে আমরা দেখব যে হিমাচল প্রদেশ, ওদিকে হচ্ছে মণিপুর, ত্রিপুরা, মেঘালয় এগুলো সব পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়ে গেল। 1973 সালে কি দেখবো না মহীশূর রাজ্যের নতুন নামকরণ করা হলো কর্ণাটক। আমরা কিন্তু যে 14টি রাজ্য দেখেছিলাম 1956 সালের আগে, সেই তার মধ্যে কিন্তু এখানে মহীশূর নামের রাজ্য ছিল, এই মহীশূর রাজ্যের নাম পরিবর্তন করে নাম রাখা হলো কর্ণাটক। কত সালে? 1973 সালে। আমরা এর আগে দেখেছিলাম মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে তামিলনাড়ু করা হলো, আর মহীশূর রাজ্যের নাম পরিবর্তন করে কর্ণাটক করা হলো 1973 সালে। এরপরে আসবো 1975 সালে। 1975 সালে চগিয়াল শাসিত সিকিম, যেটা কিন্তু ভারতবর্ষের অন্তর্গত ছিল না কোনোদিন, এই যে সিকিম, এই অংশটা সিকিম, পশ্চিমবঙ্গের উত্তর অংশে, নেপালের পূর্ব দিকে, ভুটানের পশ্চিম দিকে, এই যে ছোট্ট পাহাড়ি অংশটা, এটাকে বলছে সিকিম, এটা যে চগিয়াল শাসিত ছিল, এই সিকিমটা কিন্তু ভারতবর্ষের অন্তর্ভুক্ত হলো। অর্থাৎ সিকিম ভারতবর্ষের 22তম অঙ্গরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করলো। কত সালে? 1975
75 সালে। এটা একটা মাইল স্টোর আমরা বলতে পারি যে 1975 সালে সিকিম ভারতবর্ষে 22তম অঙ্গরাজ্য হিসাবে আত্মপ্রকাশ করলো। এরপরে আমি দেখব 1987 সাল, মাঝখানে একটা বড় গ্যাপ দেখতে পাচ্ছি, 1987 সাল এখানে কিন্তু কেন্দ্রশাসিত অরুণাচল প্রদেশ, আমি আগেই বলেছিলাম এই যে নেফা, যেটা অরুণাচল প্রদেশের আগের নাম ছিল নেফা, এই অরুণাচল প্রদেশটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। 1987 সালে অরুণাচল প্রদেশ, মিজোরাম ও গোয়া পরপর পর তিনটে, অরুণাচল প্রদেশ যেটা আগে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষিত হয়েছিল আমরা দেখেছি এখানে 1957 সালে, সেটা আমরা দেখলাম যে মিজোরাম এবং গোয়া এই তিনটে 23তম, 24তম এবং 25তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করলো। তাহলে 22তম রাজ্য হয়েছিল সিকিম, 23তম রাজ্য হলো অরুণাচল প্রদেশ, 24তম রাজ্য হলো মিজোরাম এবং 25তম রাজ্য কিন্তু হলো গোয়া। তাহলে গোয়া হয়ে গেল 1987 সালে 25তম রাজ্য। এবার আমি আসছি 1993 সাল, 1993 সালে কি ঘটলো, 1993 সালে দিল্লি যেটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল তার একটু স্ট্যাটাস বা মর্যাদা পাইল, মর্যাদা কি হলো, দিল্লিকে জাতীয় রাজধানী শাসিত অঞ্চলের মর্যাদা দেয়া হলো। তাহলে আমার একটু বলে নেওয়া দরকার যে কেন্দ্রশাসিত অঞ্চল আমরা কখন বলবো, আমরা কখন সেটাকে পূর্ণাঙ্গ রাজ্য বলবো, আর কখনই বা তাকে আমরা জাতীয় রাজধানী শাসিত অঞ্চল বলবো, এই তিনটে বিষয়ের স্ট্যাটাস কি। আসলে কেন্দ্রশাসিত অঞ্চল কথার অর্থ ওই অঞ্চলটা কিন্তু পুরোপুরি কেন্দ্রের শাসনাধীন, ওখানে কিন্তু কোনো ধরনের রাজ্য সরকার নির্বাচিতভাবে থাকবে না, কেন্দ্র সরাসরি কিন্তু ওখানে একটা লেফটেন্যান্ট গভর্নর দ্বারা শাসন করবেন, অর্থাৎ সরাসরি কেন্দ্রের শাসনের নিয়ন্ত্রণাধীন, ওখানে কোনো রাজ্য সরকার থাকবে না বা নির্বাচিত রাজ্য সরকার থাকবে না, ওটাকে বলছি আমরা কেন্দ্র শাসিত অঞ্চল। রাজ্য বলতে আমরা কেটাকে বুঝি, রাজ্য বলতে বুঝি যে যেখানে কিন্তু কেন্দ্র সরকারেরও নিয়ন্ত্রণ থাকবে, আবার সেখানে একটি স্থায়ী নির্বাচিত রাজ্য সরকারও থাকবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী থাকবে, রাজ্যপাল থাকবে, এটা তার রাজ্য সরকারের মধ্যে, আবার কেন্দ্রীয় সরকারেরও কিন্তু প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীনে থাকবে, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য দুজনে মিলে শাসন করবে এবং সেখানে সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নিয়ম মেনে, যুক্তরাষ্ট্রীয় নিয়ম নীতি মেনে আর্থিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে কিন্তু ওই রাজ্যটা পরিচালিত হবে সংবিধানের সুনির্দিষ্ট নিয়ম মেনে, যেগুলো যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মেনে চলার কথা সেটা বলা আছে সুনির্দিষ্টভাবে, সেটা হচ্ছে পূর্ণাঙ্গ রাজ্য। দিল্লি কি হলো, দিল্লিতে কিন্তু নির্বাচিত সরকার আছে কিন্তু দিল্লি পুরোপুরি পূর্ণাঙ্গ রাজ্য নয়, আবার কেন্দ্রশাসিত অঞ্চলও নয়, কিন্তু মুখ্যমন্ত্রী আছে, ঠিক আছে। এখানে কিন্তু ইন্টারেস্টিং, এখানকার স্বরাষ্ট্র দপ্তর, দিল্লির যে স্বরাষ্ট্র দপ্তর সেটা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে, বা দিল্লির পুলিশ ব্যবস্থা এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন, ওটার নামকরণ করা হয়েছে জাতীয় রাজধানী শাসিত অঞ্চল, কত সালে, 1993 সালে। তাহলে আমি বোঝাতে পারলাম তিনটে বিষয়, একটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, একটা হচ্ছে রাজ্য, একটা হচ্ছে জাতীয় রাজধানী শাসিত অঞ্চল। এই জাতীয় রাজধানী শাসিত অঞ্চলটা দিল্লি আত্মপ্রকাশ করলো 1993 সালে। এরপরে আসছে 2000 সাল, 2000 সাল কিন্তু একটা মাইলস্টোন, মনে রাখতে হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট, বিশেষ করে ক্লাস টেনের স্টুডেন্টদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। কি না, 2000 সালের 1 নভেম্বর, 8ই নভেম্বর এবং 15ই নভেম্বর আমরা দেখব তিনটে নতুন রাজ্য আত্মপ্রকাশ করবে, তিনটে রাজ্য ভেঙে। কোন কোন তিনটে রাজ্য আত্মপ্রকাশ করবে, কোন কোন রাজ্য ভেঙে আত্মপ্রকাশ করবে, না প্রথম দেখব 2000 সালের 1 নভেম্বর ছত্তিশগড় নামক একটি নতুন রাজ্য গঠিত হবে। কাকে ভেঙে গঠিত হবে, না মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় হবে, মধ্যপ্রদেশকে ভেঙে হবে ছত্তিশগড়।
তাহলে আমরা এইটা পুরোটা মধ্যপ্রদেশ ছিল, এই যে সবুজ কালারের এই দেখতে পাচ্ছি এটা ছিল পুরোটা মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশের মধ্যে এই পূর্ব দিকের অংশটা কেটে নিয়ে এই লম্বাটা একটি নতুন রাজ্য গঠিত, যার নাম হয়ে গেল ছত্রিশগড়। এটা হয়ে গেল 2000 সালের 1 নভেম্বর। তাহলে মধ্যপ্রদেশ ভেঙে ছত্রিশগড় হলো 2000 সালের 1 নভেম্বর। এবারে আমরা দেখব যে 2000 সালের 8ই নভেম্বর, 2000 সালের 8ই নভেম্বর আমরা দেখবো উত্তরাখণ্ড একটা রাজ্য তৈরি হচ্ছে। সেটা কোনটা? এই যে উত্তরপ্রদেশ নামক রাজ্যটা ছিল, এই রাজ্য থেকে এই হলুদ রঙের যে অংশটা, এই অংশটা বিচ্ছিন্ন হয়ে উত্তরাখণ্ড নামক রাজ্য হলো, যেটা আগে উত্তরপ্রদেশের অংশ ছিল। এটা হলো 2000 সালের 8ই নভেম্বর। আর 2000 সালের 15ই নভেম্বর এই যে পূর্বতন বিহার যেটা ছিল, অর্থাৎ বিহার এবং ঝাড়খণ্ড যেটা আমরা আলাদা এখন দেখতে পাচ্ছি, এই ঝাড়খণ্ড অংশটা কিন্তু বিহারের মধ্যে ছিল, ঝাড়খণ্ড বলে কোনো রাজ্য ছিল না। 2000 সালের 15ই নভেম্বর বিহার রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে ঝাড়খণ্ড নামে নতুন একটি রাজ্য গঠিত হলো। এখানে আমরা দেখব এখানে কিন্তু কৃষিভিত্তিক অঞ্চল এবং খনিজ সম্পদ ভিত্তিক অঞ্চল বা শিল্পভিত্তিক অঞ্চল দুটো আলাদা ছিল। কৃষিভিত্তিক অঞ্চলটা বিহার থেকে গেল আর খনিজ সম্পদ অঞ্চলটা নতুন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করলো, যার নাম হয়ে গেল ঝাড়খণ্ড। তাহলে ঝাড়খণ্ড রাজ্যটা আমাদের কততম রাজ্য হলো? না, 26, 27 এবং 28। অর্থাৎ 26তম রাজ্য হলো ছত্রিশগড়, 27তম রাজ্য হলো উত্তরাখণ্ড এবং 28তম রাজ্য হলো ঝাড়খণ্ড। ছত্রিশগড় হলো মধ্যপ্রদেশ ভেঙে, উত্তরাখণ্ড হলো উত্তরপ্রদেশ ভেঙে এবং বিহার ভেঙে হলো ঝাড়খণ্ড, 26, 27 এবং 28তম রাজ্য। এরপরে দেখবো 2014 সালের 2রা জুন, এটাই কিন্তু রাজ্য হিসাবে একদম সর্বশেষ রাজ্য গঠন, নতুন রাজ্য গঠন হিসাবে এটা শেষ ঘটনা। 2014 সালের 2রা জুন ভেরি ইম্পর্ট্যান্ট, প্রায় প্রশ্ন করা হয়, এখন জিজ্ঞেস করা হবে ভারতের নবীনতম রাজ্য কোনটা, উত্তর হবে কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য, যেটা 29তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে 2014 সালের 2রা জুন। এটাই বর্তমানে ভারতের নবীনতম রাজ্য। তাহলে এটা কোনটা হলো? না, এই যে অন্ধ্রপ্রদেশ যেটা ছিল, এই অন্ধ্রপ্রদেশের এই যে অংশটা, এই পুরোটা অন্ধ্রপ্রদেশ, এই অংশটাকে বলছি আমরা অন্ধ্রপ্রদেশ। এখান থেকে এই তেলেঙ্গানা অংশটা বিচ্ছিন্ন হয়ে নতুন রাজ্য হলো, যার নাম হয়ে গেল তেলেঙ্গানা, 29তম রাজ্য। তোমরা সবাই জানো যে তেলেঙ্গানা রাজ্য গঠন নিয়ে ওই এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল, দীর্ঘ দিনের আন্দোলন ছিল। সেই আন্দোলনকে মর্যাদা দিয়ে আমাদের বর্তমানে যে যে আমাদের ভারতবর্ষের যে সরকার, নির্বাচিত সরকার রাজত্ব করছেন বা শাসন কার্য পরিচালনা করছেন, আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি মহাশয়ের নেতৃত্বে যে সরকার চলছে, এই সরকারই কিন্তু 2014 সালের 2রা জুন প্রথম এই অন্ধ্রপ্রদেশ রাজ্যটাকে ভেঙে তেলেঙ্গানা রাজ্য তৈরি করলেন। এবং আমরা দেখব লাস্ট 2019 সালের 5ই আগস্ট, 2019 সালের 5ই আগস্ট জম্মু কাশ্মীর রাজ্য ছিল, এটা বহু আগে থেকেই ছিল, স্বাধীনতার সময় জম্মু কাশ্মীর যখন হরি সিং ছিল, তোমরা সবাই সেই গল্প আমি তোমাদের বলেছিলাম কি পাকিস্তান আক্রমণের ফলে ভারতবর্ষ অন্তর্ভুক্ত হতে চাইছিল না, পাকিস্তান আক্রমণগুলো স্বাধীনতার পরে, তখন জওহরলাল নেহরু সাহায্য চাইলো, জওহরলাল নেহরু শর্ত দিলেন যে ভারতবর্ষ অন্তর্ভুক্ত না হলে সাহায্য পাবে না, তখন হরি সিং ভারতবর্ষ অন্তর্ভুক্ত হলেন। কবে? 1947 সালেই, কিন্তু স্বাধীনতার ঠিক পরে পরে। সেই সময় থেকে জম্মু কাশ্মীর ভারতের একটি অঙ্গরাজ্য ছিল এবং এখানে কিন্তু 370 ধারা এবং 35 এ এই দুটো সাংবিধানিক ধারার মাধ্যমে এই রাজ্যটি বিশেষ কতগুলো সুযোগ সুবিধা ভোগ করত। এই বিশেষ সুযোগ সুবিধাগুলোকে বর্তমান সরকার মনে করেছেন যে থাকা উচিত নয়, সেই কারণে তারা কিন্তু 2019 সালের 5ই আগস্ট জম্মু কাশ্মীর রাজ্যকে ভেঙে জম্মু কাশ্মীর এবং লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করেছেন। অর্থাৎ একটা রাজ্যকে ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়েছে। আমরা যদি একটু ম্যাপ দেখে নিই, এইটা পুরোটা জম্মু কাশ্মীর রাজ্য। এই জম্মু কাশ্মীর রাজ্যের মধ্যে এই অংশটা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর, আমরা জানি এই পশ্চিম দিকের অংশটা পাক অধিকৃত কাশ্মীর, এর একটা বিরাট ইতিহাস আছে, তোমরা হয়তো কম বেশি সেটা জেনে থাকবে। তা এই যে পাক অধিকৃত কাশ্মীর বাদ দিয়ে বাকি যে জম্মু কাশ্মীরের অংশটা ছিল, এটা ভারতের পূর্ণাঙ্গ রাজ্য ছিল। এইখানে কিন্তু স্বাধীনতার আগে থেকে অদ্যাবধি কিন্তু আমাদের দেখব যে ভারতবর্ষের
এই জম্মু কাশ্মীরকে কেন্দ্র করে ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের এবং চীনের একটা দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলে আসছে। এই দ্বন্দ্ব কিন্তু আজও নিষ্পত্তি সেই অর্থে হয়নি। তখন ভারত সরকার দেখলেন যে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা দেশের সার্বভৌমত্ব সমস্ত কিছু রক্ষা করার স্বার্থে তারা কিন্তু এই জম্মু কাশ্মীর রাজ্যটাকে রাজ্যের মর্যাদা থেকে কমিয়ে দুটো ভাগে ভাগ করে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের মাধ্যমে সরাসরি কেন্দ্রের দ্বারা শাসন করার কথা তারা ভাবলেন। সেটা ঘটেছিল 2019 সালের 5ই আগস্ট। অর্থাৎ এই পোর্শনটা হয়ে গেল জম্মু অ্যান্ড কাশ্মীর, আর এই পোর্শনটা হয়ে গেল লাদাখ। এই লাদাখের এই পোর্শনটা নিয়ে বর্তমানে আবার তোমরা দেখতে পাচ্ছ চীনের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়েছে, এবং চীনও কিন্তু ভারতবর্ষের এই প্যাংগং হ্রদ এলাকায় বেশ কিছুটা এলাকায় ঢুকে গিয়ে ভারতবর্ষের এলাকা দখল করতে চাইছে। যাই হোক, আমাদের ভারতবর্ষ কিন্তু সারা জীবন যুগ যুগ ধরে কালজয়ীভাবে আমরা কিন্তু যদি দেখি ইতিহাস, তাহলে কিন্তু আমরা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করেছি। আমাদের দেশের যারা কি বলবো মনীষী, তারা কিন্তু সবসময় সৌভ্রাতৃত্ব প্রেম ভালোবাসার কথা বলেন। আমরা যদি দেখি যুগে যুগে কালে কালে সেই আমাদের শ্রী রামচন্দ্র থেকে শুরু করে আমরা ইতিহাসে ধারাবাহিকভাবে দেখি আমাদের বুদ্ধদেব, মহাবীর, জৈন, শ্রী চৈতন্য মহাপ্রভু, আমরা যদি দেখি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, এরা সবাই কিন্তু শান্তি সৌভ্রাতৃত্বের কথা বলেছেন। সেই কথা মাথায় রেখে ভারতবর্ষ এগোনোর চেষ্টা করে, তাই ভারতবর্ষ বারবার আক্রান্ত হয়, এটা আমাদের খুব দুঃখের। যাই হোক, ভেরি সরি। এইভাবে আমরা ভারতবর্ষ কিন্তু আমাদের 1956 সালের পর থেকে একেবারে 2019 সালের 5ই আগস্ট পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো পুনর্বিন্যস্ত হতে হতে বর্তমানে আমরা দেখব ভারতবর্ষে 28টি অঙ্গরাজ্য আছে এবং 9টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। অর্থাৎ 29টি রাজ্য ছিল, একটা রাজ্য জম্মু কাশ্মীর কমে গেল, কমে গিয়ে 28টি অঙ্গরাজ্য হলো, আর 7টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, সেটা কিন্তু 2টি কেন্দ্রশাসিত অঞ্চল বেড়ে গিয়ে 9টি কেন্দ্রশাসিত অঞ্চল হলো। অর্থাৎ বর্তমানে যদি কেউ প্রশ্ন করে ভারতবর্ষের রাজ্যের সংখ্যা কটি, উত্তর হবে 28টি, এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি, উত্তর হবে 9টি। এবং যদি প্রশ্ন করা হয় যে সর্বশেষ যে আমাদের রাজ্য পুনর্বিন্যাস ঘটনা কোনটা ঘটেছে, সেটা হচ্ছে 2019 সালের 5ই আগস্ট জম্মু কাশ্মীর রাজ্যকে ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে, একটার নাম হচ্ছে জম্মু কাশ্মীর, একটার নাম হয়েছে লাদাখ। তাহলে স্নেহের ছাত্রছাত্রীরা, সেই সঙ্গে যে সমস্ত সম্মানীয় ব্যক্তি, মাস্টারমশাই, দিদিমণিরা আমার ক্লাসে দেখছেন, আপনাদের সবাইকে আমি যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা জানিয়ে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, ক্লাসটি ভালো লাগে, তাহলে আপনাদের ছাত্রদেরকে শেয়ার করে দেখার জন্য সুযোগ করে দেওয়ার অনুরোধ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।